থাকবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয় ভালো আছো তোমরা এবং পরিবার পরিজনের স্বাস্থ্যবিধি মেনে চলছো। তোমরা হয়তো এরই মধ্যে শুনেছ যে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে সরকারের সর্বমহলে এবং মিডিয়াতে একটা বিষয় আলোচিত হচ্ছে, সেটা কি যে আগামী শীত মৌসুমে করোনার প্রাদুর্ভাব বাড়তে পারে এবং যার কারণে এই আজকে সেপ্টেম্বরের শেষের দিকে আমরা আছি। এই সেপ্টেম্বরের পর অক্টোবর নভেম্বর থেকেই কিন্তু আমাদেরকে নতুন করে ভাবতে হবে বা সরকার প্রধান ভাবার নির্দেশ দিয়েছেন। শুধু তাই না, সমস্ত মন্ত্রণালয়কে তিনি নির্দেশ দিয়েছেন যে তারা যাতে তাদের প্রস্তুতিগুলি এবং কর্মপরিকল্পনা নির্ধারণ করে এবং সিদ্ধান্ত হয়েছে যে সাত দিনের মধ্যে এই কর্মপরিকল্পনা স্ব মন্ত্রণালয় পেশ করবে এবং সেই অনুযায়ী করোনা পরিস্থিতি মোকাবেলার জন্য সার্বিক বিষয়ে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। সুতরাং তোমরা বুঝতেই পারছো যে তোমাদের পড়াশোনা বা একাডেমিক কার্যক্রম তাহলে যেভাবে শুরু হয়েছে অনলাইন ভিত্তিক, এর বিকল্প কিন্তু আপাতত তৈরি হয়নি এবং একথাও বলা হয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে সিদ্ধান্ত হয়নি, সুযোগ সুবিধা মতো সরকার সিদ্ধান্ত নেবে। অর্থাৎ করোনা পরিস্থিতির উপরে ডিপেন্ড করে সরকার সিদ্ধান্ত নেবেন যে আদৌ শিক্ষা প্রতিষ্ঠান কতদিন নাগাদ খোলা হবে কি হবে না। তো সুতরাং তোমরা আর উদাসীনভাবে না থেকে পড়াশোনায় মনোযোগ দাও, অনলাইন ক্লাসে অংশ নাও এবং প্রশ্নোত্তর পর্ব তোমরা মেসেজ করে বা যেভাবে হোক শিক্ষকদের সাথে এটা সম্পাদন করো। তোমাদের যদি কোথাও কোনো জানার বা বোঝার ঘাটতি থাকে অথবা বাড়তি কিছু নেবার প্রয়োজন থাকে। আমি তোমাদেরকে শুরু করেছিলাম, সেই শুরু করার আজকে আমরা এসে পৌঁছেছি ১২তম দিনে। ১২তম দিনের এই জায়গাতে দাঁড়িয়ে আমি অভিনন্দন জানাই যারা প্রথম বর্ষে এবারে অ্যাডমিশন নিয়েছো ইন্টারমিডিয়েটে, অভিনন্দন জানাই ইন্টারমিডিয়েট পরীক্ষার জন্য যারা অপেক্ষমান তাদেরকে অভিনন্দন জানাই, যারা আমার অফিসিয়ালি দ্বিতীয় বর্ষে উঠার জন্য অপেক্ষায় আছো সেই সমস্ত শিক্ষার্থীদের। আশা করি তোমরা ভালো আছো এবং অনলাইন ক্লাস উপভোগ করছো এবং আমাদের সাথে সংযুক্ত হচ্ছো। আজকে আমরা ১২তম দিনে আমরা আলোচনা করব কোন বিষয় নিয়ে, আলোচনা করব প্রাক সালতানাত যুগ, সেই সময়টা কখন, ৭১২ থেকে ১২০৬। তারিখগুলো মনে রাখবে, সালগুলো মনে রাখবে, ৭১২ থেকে ১২০৬, এই সময়টা নিয়ে আলোচনা করব, যে সময়ে সালতানাত যুগ অথবা সুলতানি আমলের সূচনা হয়নি তার পূর্বের অংশ। এই পূর্বের অংশে আলোচনা করতে গিয়ে আজকে আমরা আলোচনা করব কোন অংশ, আজকে আমরা আলোচনা করব মোহাম্মদ বিন কাসিমের মুলতান বিজয়, সিন্ধু এবং মুলতান বিজয়। কার? মোহাম্মদ বিন কাসিমের। এই যে সিন্ধু এবং মুলতান বিজয়ের আলোচনার পূর্বে গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম সিন্ধু এবং মুলতান বিজয়ের পূর্বে ভারতবর্ষের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অবস্থা সম্পর্কে। তোমাদের একটা কথা বলে রাখতে চাই, যখন কোনো বহিঃশক্তি কোনো দেশে, কোনো রাষ্ট্রে, কোনো সমাজে আক্রমণ করে তখন অবশ্যই তার পূর্বে তারা কিন্তু ওই এলাকার বা ওই অঞ্চলটা সম্পর্কে কী করে একটা ধারণা নেয়, ওই অঞ্চল বা ওই সমাজের ত্রুটিগুলো কী, বিচ্যুতিগুলো কী, দুর্বলতাগুলো কী, এবং ওই দুর্বলতাগুলো অ্যানালাইসিসের প্রেক্ষিতেই চিন্তা করে যে ওই দুর্বলতার সুযোগগুলো আমি নিতে গেলে কীভাবে কতটুকু আমি আমার মিশন অথবা আমার উদ্দেশ্য সফল করতে পারবো। তোমাদেরকে আমি ছোট্ট করে বরাবরই উদাহরণ দিই, সেটা হচ্ছে একটা পরিবারে ৫টা ভাই অথবা ৭টা ভাই, তারা যদি ভাই বোনেরা যদি নিজেদের মধ্যে দ্বন্দ্ব কলহে লিপ্ত হয় তখন কিন্তু দেখা যায় যে পরিবারের অন্য আত্মীয় স্বজনরা অথবা পাড়া প্রতিবেশীরা, সমাজের অন্যরা কিন্তু ওই সুযোগটা নিতে চায়, নিতে গিয়ে কিন্তু কোনো না কোনো সদস্যকে ইন্ধন যোগায় এবং ইন্ধন যোগিয়ে সংসারে ভাঙনটা সৃষ্টি করে। রাষ্ট্রের ক্ষেত্রেও ঠিক তা একই অবস্থা। এই যে আর্থসামাজিক রাজনৈতিক অবস্থার ক্ষেত্রে আমরা কিছু দুর্বলতা দেখেছিলাম, দুর্বলতাগুলো কী ছিল, মুসলিম বিজয়ের পূর্বে সেখানে ছিল সামাজিক অসন্তোষ, ছিল ধর্মীয় অসন্তোষ, ছিল নাগরিক অসন্তোষ ছিল, এবং এই যে ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যগুলোর মধ্যে রাজারা বা রাজন্যবর্গরা পারস্পরিক যুদ্ধ বিগ্রহে লিপ্ত ছিলেন, এবং এই সুযোগগুলোর পরিপ্রেক্ষিতেই বা এই দুর্বলতাগুলোর পরিপ্রেক্ষিতেই কিন্তু কী হলো যে হাজ্জাজ বিন ইউসুফের নেতৃত্বে মোহাম্মদ বিন কাসিম
অভিযান পরিচালনা করেন কত খ্রিস্টাব্দে? 712 খ্রিস্টাব্দে। তার এই যে অভিযান পরিচালনা করলেন, অভিযান পরিচালনা করে তখন মোহাম্মদ বিন কাসিমের এজ কত ছিল? তোমরা শুনে অবাক হবে হয়তো যে তার এজ ছিল মাত্র 17 বছর। অর্থাৎ তোমরা জানো ইন্টারমিডিয়েটে পড়ছো, এখন দেখা যাচ্ছে এজটা তাদের মতনই প্রায় কাছাকাছি। তো এইরকম এজের একটা মানুষ একটা সেনাবাহিনীর নেতৃত্ব দিলেন এবং অন্য একটা অঞ্চলকে দখল করলেন অথবা অভিযান পরিচালনা করে অভিযানের সফলতা অর্জন করলেন, এটা কিন্তু কম বড় কথা নয়। এই যে ইতিহাসের এই রোমাঞ্চকর অভিযানগুলো, রোমাঞ্চকর বিষয়গুলো তখনই তোমরা উপলব্ধি করবে এবং পড়ার প্রতি তোমরা আকৃষ্ট হবে তোমার বিষয়ের প্রতি, যখন তোমরা শিক্ষকদের লেকচারগুলি ভালো করে শুনবে। অবশ্য আমাদের শিক্ষকদেরও দায়বদ্ধতা অনেক, তোমাদের দৃষ্টি আকর্ষণের চাইতে বড় কথা তোমাদের মনোযোগ আকর্ষণ। এই মনোযোগ আকর্ষণ করার জন্য আমাদের অবশ্য শিক্ষকদের দায়বদ্ধতাও অনেক বেশি। যা হোক, আমরা আলোচনা করেছিলাম যে আর্থসামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক অবস্থা নিয়ে। আজকে আমরা আলোচনা করব কোন অংশ নিয়ে? সিন্ধু বিজয় যে মোহাম্মদ বিন কাসিম করলেন, সেই সময়তে কয়েকজন কয়েকটি ক্যারেক্টারের নাম আসে। সেই ক্যারেক্টারগুলো কি? হাজ্জাজ বিন ইউসুফ, রাজা দাহির, মোহাম্মদ বিন কাসিম। এই ক্যারেক্টারগুলো যদি আলোচনা করি তাহলে তোমরা বিষয়ের গভীরে ঢুকতে পারবে। হাজ্জাজ বিন ইউসুফ ছিলেন তৎকালীন সময়ের একজন মাদ্রাসা শিক্ষক এবং তিনি ছিলেন কি, সেই সময়ের মাদ্রাসা শিক্ষক শুধু ছিলেন না, তিনি প্রাদেশিক শাসনকর্তার দায়িত্ব নিয়েছিলেন এবং সেটা কার সময়? খলিফা ওয়ালিদের সময়। এই যে মাদ্রাসা শিক্ষক থেকে প্রাদেশিক শাসনকর্তা, এই দায়িত্ব নেবার জন্য তাকে কিন্তু অবশ্যই যোগ্যতায় উত্তীর্ণ হতে হয়েছিল। তারপরে কে আসলেন? রাজা দাহির। রাজা দাহির কে ছিলেন? সিন্ধুর রাজা ছিলেন রাজা দাহির, ইতিহাস বলে তিনি রাজবংশীয় ব্যক্তি ছিলেন। তারপরে কে আসলেন? তারপরে আসলেন হচ্ছে মোহাম্মদ বিন কাসিম। তিনি ছিলেন কে? তিনি ছিলেন হাজ্জাজ বিন ইউসুফের একদিকে ভাইয়ের ছেলে, অন্যদিকে তিনি ছিলেন কি, অন্যদিকে তিনি ছিলেন কন্যার হাজব্যান্ড বা জামাতা। এই যে তিনজন ক্যারেক্টার, এই তিনজন ক্যারেক্টারই কিন্তু জড়িত সিন্ধু বিজয়ের এবং মুলতান বিজয়ের ক্ষেত্রে। আমরা এখন মূল আলোচনায় ফিরে যাচ্ছি। সেখানে বলছে সিন্ধু বিজয়, ওই যে বললাম যে এলাকার কিছু ডাটা নিতে হবে বা অবস্থা নিতে হবে, তার পরিপ্রেক্ষিতেই দেখো কিছু কারণ নির্ধারণ করলেন, কী কী কারণেগুলোর পশ্চাতে, মানে অভিযোগ মানে কী কী দুর্বলতাগুলোর কারণে সেই এলাকায় অভিযানটা সফল হতে পারে। সেগুলো কি? মুসলমানদের সম্প্রসারণ নীতি ছিল একটা, মুসলমানরা খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু করে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, সর্বশেষ খলিফা মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, তারা প্রত্যেকে কিন্তু সিন্ধুতে অভিযানের করেছিলেন এবং কখনো সফল হয়েছেন, কখনো আংশিক সফল হয়েছেন, কখনো স্থগিত থেকেছে। সুতরাং এই যে সিন্ধুটা কিন্তু ছিল একটা আকর্ষণীয় জায়গা অভিযানের ক্ষেত্রে বা রাজ্য সম্প্রসারণের ক্ষেত্রে, এবং তারই ধারাবাহিকতায় মুসলমানদের সম্প্রসারণ নীতিগত কারণেই সিন্ধুতে অভিযান পরিচালনা করা হয়। দ্বিতীয় কারণ কী থাকছে? দ্বিতীয় কারণ হচ্ছে রাজা দাহির কর্তৃক পারস্যবাসীকে সাহায্য দান। এই যে বললাম আমি যে ক্যারেক্টার হাজ্জাজ বিন ইউসুফ, হাজ্জাজ বিন ইউসুফ ছিলেন একজন অসম্ভব রকমের আগ্রাসী এবং নিষ্ঠুর প্রকৃতির, ইতিহাস বলছে কোনো কোনো পুস্তকে তোমরা দেখবে একজন নিষ্ঠুর প্রকৃতির ব্যক্তি। তিনি কিন্তু তার প্রতিপক্ষকে নির্মূল করতে কোনো ধরনের তিনি আপোষ করতেন না অথবা কোনো ধরনের দয়া মায়ের আশ্রয় তিনি নিতেন না, এবং তারই পরিপ্রেক্ষিতে তিনি কী করেছিলেন, কিছু বিদ্রোহী আরব বিদ্রোহ করেছিলেন তার নিষ্ঠুরতার বিরুদ্ধে, এবং একটা পর্যায়ে এই বিদ্রোহীদের আশ্রয় দিয়েছিলেন কে, আশ্রয় দিয়েছিলেন হচ্ছে রাজা দাহির। তোমরা জানো বর্তমান বিশ্বেও কোনো রাষ্ট্রের ব্যাপারে যদি ভিন্ন মতাবলম্বী কোনো সম্প্রদায় বা রাজনৈতিক দল অথবা কোনো গোষ্ঠী কোনো সংস্থা যদি রাষ্ট্রের দ্বারা সরকার দ্বারা নির্যাতিত হয় বা প্রাণনাশের হুমকি দেখে, তাহলে কিন্তু তারা রাজনৈতিক আশ্রয় গ্রহণ করে অন্য দেশে। এরকম আমাদের দেশেও আছে, পৃথিবীর বিভিন্ন দেশে আছে। তোমরা ওই যে পাকিস্তানের মালালা ইউসুফ জায়ের কথা জানো, তিনি কিন্তু অন্য দেশে রাজনৈতিক আশ্রয়ে ছিলেন। এইরকম আর কি, সেই সময়তেও কিন্তু একই অবস্থা ছিল। রাজা দাহিরের কাছে আশ্রয় প্রার্থনা করেছিলেন কি, আরব বিদ্রোহীরা কেন, হাজ্জাজ বিন ইউসুফের নিষ্ঠুরতার হাত থেকে বাঁচার জন্য। তারপরে কে আসলেন? তারপরে হাজ্জাজ বিন ইউসুফ কী করলেন, তার উচ্চাকাঙ্ক্ষা পূরণের জন্য এরই আগে অর্থাৎ 643 থেকে 644 এর মধ্যে কী করেছিলেন, বেলুচিস্তানের মেক্রানে তিনি অভিযান পরিচালনা করেছিলেন, এবং যে অভিযানটা
তোমার পৌঁছে গিয়েছিল অঞ্চলটা সিন্ধুর সীমানা অবধি। তখন চিন্তা হয়েছিল যে সিন্ধুর সীমানা অবধি যেহেতু পৌঁছালো, সুতরাং সিন্ধু রাজা বা সিন্ধু রাজ্যটা যে কোনো মুহূর্তে মুসলিম রাষ্ট্রের জন্য হুমকি হতে পারে অথবা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। সুতরাং কী করতে হবে, সিন্ধুটাকেও মুসলিম শাসনাধীনে আনলে মুসলিম রাজ্যটা সুরক্ষিত থাকবে। তারই আলোকে কী করা হয়েছিল, যে তোমার সিন্ধু অভিযানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। এর পরের কারণ কী হচ্ছে, এর পরের কারণ যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে প্রত্যক্ষ কারণ। প্রত্যক্ষ কারণ কী, যে সময়ের কথা আমরা আলোচনা করছি, তোমরা জানো যে কূটনৈতিক সম্পর্ক রাষ্ট্রভেদে এক এক রকম হয়, সরকার ভেদে এক এক রকম হয়, এক এক রাষ্ট্রের সাথে সাংঘাতিক যুদ্ধ আর এক রাষ্ট্রের সাথে সুসম্পর্ক। তারই আলোকে এই যে প্রত্যক্ষ কারণ যেটা ছিল সেটা হচ্ছে ভারতীয় জলদস্যু কর্তৃক সিন্ধুর দেবল বন্দরে যে জাহাজগুলো লুণ্ঠন হয়েছিল, এই লুণ্ঠনগুলো লুণ্ঠিতকৃত জাহাজগুলো বা সম্পদগুলি কার ছিল, সিংহলে রাজা কর্তৃক প্রেরিত হাজ্জাজ বিন ইউসুফের জন্য উপঢৌকন স্বরূপ। এবং উপঢৌকনের এই জাহাজগুলো যখন লুণ্ঠন হলো কোথায়, দেবল বন্দরে, অর্থাৎ রাজা দাহিরের রাজ্য সীমানায়। তখন হাজ্জাজ বিন ইউসুফ বললেন, হয় জলদস্যুদের আটক করো, নইলে আমার দ্রব্য ফেরত দাও। হাজ্জাজ বিন তোমার ইয়ে বললে, রাজা দাহির বললেন যে এটা সম্ভব না, কারণ জলদস্যুরা আমার নিয়ন্ত্রণ বা সীমানার মধ্যে নয়, এটা আমি পারবো না। এটাই ছিল সিন্ধু বিজয়ের প্রত্যক্ষ কারণ। এবং এরই পরিপ্রেক্ষিতে কী হলো, হাজ্জাজ বিন ইউসুফ তার সপ্তদশ বর্ষীয় জামাতা এবং ভ্রাতুষ্পুত্র মোহাম্মদ বিন কাসিমকে সিন্ধু অভিযানের জন্য প্রেরণ করলেন। আজকের মতো আমরা এখানেই শেষ করছি আলোচনা, পরবর্তী অংশটুকু আমরা আরেক দিনে শেষ করব। ভালো থেকো তোমরা, আল্লাহ হাফেজ।